সেই শ্মশানের মাঝখানে জ্বলছে একটা চিতা, আর চারপাশে অট্টহাসি করতে করতে ছুটে আসছে অসংখ্য নরকঙ্কাল। সেদিনের ওই দৃশ্যটা যে কতটা ভয়াবহ ছিল তা নিজে দেখেনি যে সে বুঝতে পারবে না। মনে করো একজন দৌড়তে দৌড়তে শ্মশানের বাইরে রাস্তার প্রায় কাছাকাছি এসে পড়েছে, এমন সময় দেখতে পেল তার থেকে মাত্র কয়েক হাত দূরে একপাশে একটা বাচ্চা মেয়ে বসে অদ্ভুত ভঙ্গিতে কাঁদছে। সে যেই নিজের পালিয়ে যাওয়ার কথা ভুলে গিয়ে ওই মেয়েটির দিকে এগিয়ে গেছে, এমন সময় মেয়েটার একটা হাত লম্বা হয়ে এসে চেপে ধরলো তার গলা, তারপরে এক টানে তার মাথা থেকে ধর আলাদা করে দিল।